স্ক্রিনে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন এই ছেলেটাই কিন্তু সর্বপ্রথম এই মরা নদীতে নেমেছিল এই মরা নদী পরিষ্কার করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে যাবেন। আপনারা হয়তো ইতোমধ্যে জানেন চুনারুঘাটের সেই মরা নদীটি ব্যারিস্টার সুমন পরিষ্কারের কাজ শুরু করে দিয়েছেন এবং এই যে ছেলেটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটি কিন্তু সর্বপ্রথম এই নদীতে নেমেছিলেন এই ময়লাগুলো পরিষ্কার করার জন্য। আপনারা দেখেন একবার যে এই ছেলেটা এখানে বর্তমান একাই পরিষ্কার করতেছে, অথচ আশপাশে কত শত মানুষ দাঁড়িয়ে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এতগুলো মানুষ দাঁড়িয়ে না থাকে, যদি সবাই তার সাথে একটি করে হাত লাগায় তাহলে মনে হয় এই এক ঘন্টার কাজ 10 মিনিটেই হয়ে যাবে। আমরা দেখেছি ব্যারিস্টার সুমন বলেছিলেন যে যারা রেইনকোট পরে আসবেন তাদের কোনো আসার দরকার নেই এখানে, যারা আমার সাথে এক হাঁটু পানিতে নামতে পারবেন আপনারা শুধু তারাই আসবেন। কিন্তু তারপরও আমরা আজকে দেখতে পাচ্ছি যে এখানে কিছু মানুষ প্যান্ট শার্ট টাই পরে আসে রাস্তার মধ্যে দাঁড়ায় তামাশা দেখতেছে। ভাই, আপনারা যদি এই একটা মানুষের সাথে নামতেন তাহলে আমার মনে হয় এই এক ঘন্টার কাজটা আমরা 10 মিনিটেই করতে পারতাম। যাই হোক, আজকে দিনটা এইভাবেই যাচ্ছে, অনেকটা পরিষ্কার হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সামনে কীরকম দেখা যাচ্ছে আর যেটুকু জায়গা পরিষ্কার হয়েছে সেইটুকু জায়গা কেমন দেখা যাচ্ছে। হয়তো কয়েকদিন লাগবে, কিন্তু ব্যাপার নাই, ইনশাআল্লাহ পরিষ্কার হয়ে যাবে এবং আমাদের ব্যারিস্টার সুমন পরিষ্কার করেই দিবেন।